আপনারা যদি হরর মুভিজের ফ্যান হয়ে থাকে তাহলে অনেকেই জানেন যে কনজিউরিং সিরিজের পার্ট 3 দ্য ডেভিল মেড মি ডু ইট মুভিটা আসছে। কিন্তু আপনারা কি জানেন যে মুভিটা একটা ফেমাস কেস দ্য ট্রায়াল অফ আর্নে জনসন নামের একটি সত্য ঘটনার উপর বেসড। আর্নে জনসনকে এমন একটা শক্তিশালী ডিমন পজেসড করে ফেলেছিল যে সে কি কাজ করছে আর কি করছে না সে এবারে কোনো হুঁশ ছিল না। স্টোরিটা শুরু হয় গ্ল্যাডজেল ফ্যামিলি নামের পরিবার থেকে। তো আজকের ভিডিওতে কনজিউরিং 3 রিয়াল স্টোরি আর কনজিউরিং ইউনিভার্সের রিয়াল লাইফ কিছু ভয়াবহ ঘটনা বলবো যেগুলো আপনারা জানেন না। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মজাদার ভিডিও। ঘটনাটি শুরু হয় গ্ল্যাডজেল নামক ফ্যামিলি থেকে। এই ফ্যামিলিতে চারজন সদস্য ছিল, যে সব থেকে বড় তার নাম কার্ল গ্ল্যাডজেল আর তার ওয়াইফ জুডি গ্ল্যাডজেল এবং তার এক মেয়ে আর এক ছেলে ছিল। মেয়েটি ছিল ডেবি গ্ল্যাডজেল এবং তার ছোট ভাই যার বয়স মাত্র 11 বছর ছিল তার নাম ছিল ডেভিড গ্ল্যাডজেল। আসলে তারা একটি নতুন বাড়িতে শিফট হয়। সেই বাড়িতে আসার কিছুদিন পর থেকে যে সব থেকে ছোট ছিল মানে ডেভিড গ্ল্যাডজেল সে তার বাড়িতে বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনুভব করত। তার সবসময় মনে হতো বাড়িতে কেউ আছে। অনেক সময় সে আজব আজব আওয়াজ শুনতে পেত, যেমন কারোর হাঁটা চলার আওয়াজ অথবা কারোর হাসির আওয়াজ। মাত্র 11 বছরের ডেভিড তার ফ্যামিলিকে এই ঘটনাগুলি বলে, কিন্তু তারা ভাবে নতুন বাড়িতে আসার কারণে হয়তো ডেভিডের এরকম লাগছে। পরের দিকে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। ডেভিড রাতের বেলা হঠাৎ করে চিল্লাতে শুরু করে এবং তারা ডেভিডের পিঠে কয়েকটা স্ক্র্যাচ দেখতে পারে। গ্ল্যাডজেল ফ্যামিলি ভাবে সবকিছু ঠিক আছে, তবে স্ক্র্যাচ কিভাবে এলো? তারা ভাবে যে ডেভিড অসুস্থ, তাই তারা বিভিন্ন ডাক্তার দেখায় কিন্তু তারা কোনো ফলাফল পায় না। অবশেষে তারা দুজনকে ডাকে, ইডি ওয়ারেন এন্ড লরেন ওয়ারেন। যারা যারা জানেন না ইডি ওয়ারেন এন্ড লরেন ওয়ারেন কে, তাদের শর্টে বলে দিই, তারা হলো ডিমোনোলজিস্ট। ডিমোনোলজিস্ট তাদেরকে বলা হয় যারা বিভিন্ন হেল ডিমন্স নিয়ে রিসার্চ করে ও স্টাডি করে। ইডি ওয়ারেন এবং লরেন ওয়ারেন এর আগেও বিভিন্ন ডিমোনিক পজিশনের উপরের ঘটনা সলভ করেছে, যেমন অ্যানামেল ডল কেস এবং প্যারেন্টস ফ্যামিলি কেস। আপনারা গুগল করে দেখে নিতে পারেন। যাই হোক, ইডি ওয়ারেন যখন ওই বাড়িতে গিয়ে ডেভিডকে ঘটনাগুলির ব্যাপারে জিজ্ঞেস করে, তখন জবাবে ডেভিড বলে, আমি সবসময় একটা ক্রিপি ফিগার বুড়ো লোককে আমাদের বাড়িতে হাঁটা চলা করতে দেখি, কোনো সময় রাতে এবং কোনো সময় সকালে। বুড়ো লোকটা আমাকে সবসময় মেরে ফেলার আর তাদের দুনিয়াতে নিয়ে যাওয়ার ভয় দেখায়। পরে গ্ল্যাডজেল ফ্যামিলিকে ইডি ওয়ারেন এবং লরেন ওয়ারেন এক্সোসিজমের আইডিয়া দেয়। সেখানের কয়েকজন লোকাল প্রিস্টদের ডেকে ডেভিডের ওপর এক্সোসিজম করা হয়। এখানেই ঘটে আসল ঘটনা। এক্সোসিজম করার সময় আর্নে জনসন সেখানে ছিল। আর্নে জনসন ছিল ডেভিডের দিদি, ডেভি গ্ল্যাডজেলের বয়ফ্রেন্ড। বহু থিওরি অনুযায়ী আর্নি জনসনই ডিমনটাকে উকসায় তাকে পজেস্ট করার জন্য। মানে সে ডিমনটাকে বলে, সাহস থাকলে আমার মধ্যে প্রবেশ করে দেখাও। বেশি সাহস দেখাতে গেছে। এর ফলে কিছুক্ষণ পর ডেভিড ঠিক হয়ে যায়। তারা ভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু আসল খেলা তো এবার শুরু। ঘটনাটি ঘটার কিছুদিন পর আর্নে জনসন তার বাড়ির যে মালিক ছিল তাকে চাকু দিয়ে স্ট্যাব করে মেরে ফেলে এবং সে বাড়িটি ইমিডিয়েটলি ছেড়ে দেয়। পরে পুলিশ আর্নে জনসনকে ধরে এবং তাকে কোর্টে নিয়ে আসে, যেখানে আর্নে জনসন নিজেকে নির্দোষ বলে এবং এটা বলে যে ডেভিল আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। এইটুকু কনজিউরিং 3 ট্রেলারের প্রথমে দেখানো হয়। কেসটা ফেব্রুয়ারি 16, 1981 নিউজে আসে, যার হেডলাইন ছিল দ্য ট্রায়াল অফ আর্নে, কি লেখা বুঝতে পারছি না, জনসন। মুভিটার নাম প্রথমে কনজিউরিং 3 দ্য ডেভিলস আওয়ার ছিল, কিন্তু পরে টাইটেল চেঞ্জ করে কনজিউরিং 3 দ্য ডেভিল মেড মি ডু ইট নাম করা হয়েছে, যার মানে হলো শয়তান আমাকে দিয়ে এরকম করিয়েছে। এছাড়াও ট্রেইলারে একটা কার্সড অর্থাৎ অভিশপ্ত জিনিস দেখানো হয়েছে, যেটার দ্বারা হতে পারে ডিমনটা গ্ল্যাডজেল ফ্যামিলিতে প্রথমে ডেভিডকে অ্যাটাক করেছে। আর এরকম জিনিসকে উইচ টোটাম বলা হয়, যেটাকে ইউজ করে উইচরা বিভিন্ন ডিমন্সদের আমাদের পৃথিবীতে আনে। আর অবভিয়াসলি এই কাজটা করার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক এবং স্যাটানিক রিচুয়ালস করতে হয়। এবার প্রশ্নটা হচ্ছে, ডিমনটা সবার আগে ডেভিড গ্ল্যাডজেলকে টার্গেট করলো কেন? কারণ কোন নেগেটিভ এনার্জি তাদেরকে সবার আগে টার্গেট করে যার ইমিউনিটি পাওয়ার কম এবং যারা শারীরিকভাবে দুর্বল। আর যেহেতু ডেভিড গ্ল্যাডজেল মাত্র 11 বছরের ছিল, এই কারণে তাকে পজেস করাটা ইজি ছিল। এবার দেখা যাক কনজুরিং ইউনিভার্সের কিছু ফ্যাক্টস। যারা কনজুরিং ইউনিভার্সের ফ্যান তারা সবাই জানে যে কনজুরিং ইউনিভার্সের যত মুভি আছে সব রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেসড। 2018তে দ্য নান নামের একটি মুভি এসেছিল, যেখানে দ্য ফলক নামের একটি ডিমন একটি নানকে পজেস করে ডিমনিক নানের রূপ নিয়েছিল। তো
তো এবার দেখা যাক ভলক নামের এই বালকটা কে। মাইথোলজি হিসাবে ভলক একটা হেল ডিমন, যাকে প্রেসিডেন্ট অফ হেল বলা হয়। 1970 মিস্টার এন্ড মিসেস ওয়ারেন একটি কেস ইনভেস্টিগেট করেছিল, যেখানে তারা একটা হিস্টোরিক্যাল স্টোরি খুঁজে পায়। 1952 রোমের সেন্ট কাটাতে এবি নামের একটি জায়গা আছে, বলা হয় ওখানে একটা দরজা আছে যেখানে রোমানিয়া ভাষায় লেখা আছে গড এন্ডস হেয়ার, আর বলা হয় এই দরজার পিছনে ডিমন্সদের দুনিয়া। একবার ওই চার্চে দুজন নান সেখানে যায়। এবার প্রশ্নটা হচ্ছে ওই দুজন নান সেখানে যায় কেন? সেন্ট কার্টার লোকাল রোমানিয়ানদের মতে ওই এবি নামক জায়গায় বহু বছর আগে ভলক নামের একটা ডিমনিক নান থাকত। বলা হয় ওই ভলককে গড়ের শক্তি দিয়ে ডিমনে পাঠানোর চেষ্টা করেছিল তারা দুজন। একজনকে ডিমনটা মেরে ফেলে এবং আরেকজন ওই চার্চেই গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করে। পরে এই কেসটারি ইনভেস্টিগেট করে মিস্টার এন্ড মিসেস ওয়ারেন। এইটুকুই ছিল আসল রিয়েল স্টোরি, আর বাকি যেটা দেখানো হয়েছে মুভিতে সেগুলি সব কাল্পনিক। পুরোপুরি রিয়েলও বলা যায় না, পুরোপুরি ফেকও বলা যায় না। কিন্তু বাকি যে কনজুরিং সিরিজ, অ্যানাবেল ডল কেস আর প্যারাউন্স ফ্যামিলি কেস, এগুলো সব সত্য ঘটনার উপর বেসড। এবার দেখা যাক ওয়ারেন্স ফ্যামিলির মিউজিয়ামের কিছু রিয়েল ইনসিডেন্ট। কনজুরিং ইউনিভার্সে মিস্টার এন্ড মিসেস ওয়ারেনের যে মিউজিয়ামটা দেখানো হয়েছে সেটা রিয়েলিটিতে অনেকটা এরকম দেখতে। এবং আজও ইডি ওয়ারেন এবং লরেন ওয়ারেনের সনির ল টনি স্পেরা ওয়ারেন মিউজিয়ামটা দেখাশোনা করে, আর তাদের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেলও আছে যেখানে আপনারা ওয়ারেন মিউজিয়ামের কিছু ক্লিপ দেখতে পারবেন। এখানে আপনারা যা জিনিস দেখতে পাচ্ছেন সব কার্সড, অর্থাৎ অভিশপ্ত, তাই কিছু ছোঁয়ার পারমিশন নেই। এর মধ্যে সব থেকে বেশি কার্সড হলো অ্যানাবেল ডল। একবার কি হয়েছিল যে একটি লোক ঘুরতে এসে অ্যানাবেল ডলের সামনে দাঁড়িয়ে তার খিল্লি করে ফেলেছিল। আর আজব ঘটনা, সেই দিনে সে যখন বাড়ি ফিরছিল তখন তার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তার গার্লফ্রেন্ড পিছনে বসেছিল, সে ইনজিওর্ড হয়ে যায় এবং লোকটি মারা যায়। এই কারণে বলে এইসব জিনিস নিয়ে বেশি পাকামো মারতে নেই। এবার আপনাদের বলি কনজুরিং মুভিটা শুটিং করার সময় কি কি হয়েছিল। কনজুরিং মুভিটা প্যারাউন্স ফ্যামিলি কেসের ওপর তৈরি করা হয়েছিল। আমরা সবাই জানি কনজুরিং মুভিটা দেখার পর বহু অডিয়েন্সদের রাতের ঘুম উড়ে গেছিল, যেমন আমাদের মুভিটা দেখার সময় ফেটেছিল, তেমনি যারা যারা মুভিটা তৈরি করেছিল তাদেরও ফেটেছিল। এই মুভির ডাইরেক্টর, প্রোডিউসার, অ্যাক্টর, অ্যাক্ট্রেসদের সাথেও বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেছিল। মুভির ডাইরেক্টর জেমস ওয়ান যখন তার পোষা কুকুরকে কনজুরিং এর সেটে এনেছিল, তখন কুকুরটা চুপচাপ একটা কোনায় গিয়ে বসেছিল, না কোনো আওয়াজ করেছিল না কিছু, আর এর কারণ ডাইরেক্টর কোনোদিনও বুঝতে পারেনি। আর মুভির সেটে যখন রিয়াল ক্যারোলিন প্যারন এসেছিল, তার একটা নেগেটিভ এনার্জি ফিল হয়েছিল, আর এই কারণে সে হসপিটালাইজও হয়েছিল। এছাড়াও মুভির অ্যাক্ট্রেস ভেরা ফার্মিগা স্কাইপে যখন স্ক্রিপ্টের ব্যাপারে কথা বলছিল, তখন হঠাৎ করে তার ল্যাপটপে ডেভিল স্ক্র্যাচ পড়ে গেছিল। সেটা দেখে ভেরা ফার্মিগা খুব বেশি ভয় পেয়ে গেছিল। মুভি দেখার সময় ভয় শুধু আমরা পাই না, যারা বানায় তাদেরকেও বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হতে হয়। তো এটাই ছিল কনজুরিং ইউনিভার্সের কিছু ভয়াবহ ঘটনা, যেগুলো হয়তো আপনারা জানতেন না। তো সবসময় বলতে যে কনজুরিং ইউনিভার্সের পার্ট 3 দেখার জন্য আমিও অপেক্ষা করে আছি, আপনারাও অপেক্ষা করে থাকুন। আর ভিডিও ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে আমাকে একটা ইনস্টাগ্রামে মেসেজ করুন। আর ভালো থাকলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর একা একা ভয় পেয়ে কি লাভ, বন্ধুদেরকেও ভয় দেখান, ভিডিওটা শেয়ার করুন। তো এবার আমিও যাই, রাত 11:30 সময় ভিডিও বানাচ্ছি, খুব ভয় লাগছে। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ।